দিনাজপুর ফুলবাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলা সভাকক্ষে উপস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু শামসুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নুরুল ইসলাম। সভায় আগামী 15 আগস্ট সকাল 9টায় শোক রেলি, দুপুর 11টায় আলোচনা সভা, মসজিদ মন্দিরে প্রার্থনার আয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যথাসময়ে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী কর্মচারীগণকে উপস্থিত থাকার জন্য